রাজ্যত বলিছে উপনির্বাচনের গরম বতাহ। কাইলৈ মনোনয়ন দাখিলর অন্তিম দিন। বৃহস্পতিবারের দিনটুত মনোনয়ন দাখিল করলে কেবাগৰাকীও হেভিওয়েট প্রার্থী। সামগুড়ি সমষ্টিত কংগ্রেস প্রার্থী তানজিল হুসেইনের মনোনয়ন দাখিল। কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং আর এনএসইউআইর রাষ্ট্রীয় সভাপতি বরুণ চৌধুরীর উপস্থিতিত বিশাল সমদলের মনোনয়ন দাখিল করলে রকিবুল তনয় তানজিল হুসেইনে। প্রথমতে মই পুনৰবাৰ মোৰ সামগ্ৰীবাসী ৰাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু আমাৰ নেতা কংগ্ৰেছৰ নেতাগৰাকীকো মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু মোৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি বৰুণ চৌধুৰী ডাঙৰীয়াক যে মোক এনএছওয়াইৰ পৰা আমাৰ টিকেট দিছে আৰু আমাক এতিয়া নিৰ্বাচনত আহি উঠিবলৈ দিছে। এইটো আমাৰ চান্স অকল আমাৰ কংগ্ৰেছে দিছে। এইটো কাৰণে মই সমূহ আমাৰ নেতাগৰাকীলৈ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। নিৰ্বাচন ভাল হ'ব, আমি কংগ্ৰেছ জিকিম। শিলচরের ধলাই সমষ্টিত বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাসে দাখিল করলে মনোনয়ন। অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিজেপি প্রভারী হরিশ দ্বিবেদী, সাংসদ পরিমল শুক্লবৈদ্যর উপস্থিতিত মনোনয়ন দাখিল করলে নিহার রঞ্জন দাসে। আমার খুব ভালো লাগিছে, বহুত কার্যকর্তা আহিছে, সাথে লৈ মই নমিনেশন দাখিল করেছো, বহুত ভাল লাগিছে। আমার ফাইট কারোর লগত নহব, আমি বহুত ভিতর জিকিম। সিডলিত ইউপিপিএলৰ প্রার্থী নির্মল কুমার ব্রহ্মর মনোনয়ন পত্র দাখিল। কাজলগাঁও স্টেডিয়ামৰ পৰা বিশাল সমদল করে জিলা আয়ুক্ত কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল করলে নির্মল কুমার ব্রহ্মই। মনোনয়ন পত্র দাখিলের সময়ত সঙ্গ দিয়ে বিটিআর প্রধান প্রমোদ বড়ো, মন্ত্রী অশোক সিংহাল, সাংসদ রণগৌরা নার্জারী, ফণীভূষণ চৌধুরী, জয়ন্ত বসুমতারী, বিধায়ক অজয় রয়কে প্রমুখ্য করে বহুকেজন নেতায় মনোনয়ন পত্র দাখিল করিবর বাবে সকল রাইজে দলে বলে হিলদল ভাঙি পেলায় উপস্থিত হয়েছে। আর এতিয়া ইয়াত কবলগিয়া নাই কোনবা যে ইয়াত প্রতিদ্বন্দ্বিতা করিব, ইয়াত কোনো কথাই থাকিব নোৱাৰে। আনহাতে শিলচৰৰ বিষমবাদী বিজেপি নেতা অমিয় কান্তি দাসেও বৃহস্পতিবারে দাখিল করে মনোনয়ন। বিজেপি দলৰ পৰা টিকট নাপায় ধলাই সমষ্টিৰ পৰা নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন দাখিল কৰে অভিয় কান্তি দাসে। সমৰ্থকক লগত লৈ সমদল কৰি শিলচৰ জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত মনোনয়ন দাখিল কৰি ধলাই সমষ্টিৰ পৰা বিপুল ভোটত জয়ী হৈ আহিব বুলি মন্তব্য কৰে বিষমবাদী বিজেপি নেতা অমিয় কান্তি দাসে। আনহাতে বিজেপিৰ প্ৰাৰ্থী নিহাৰ ৰঞ্জন দাস ধলাই সমষ্টিৰ নহয় বুলিও মন্তব্য অমিয় কান্তি দাসৰ। দলাইবাসীর সাথে যেভাবে যেভাবে অপমান করা হয়েছে, দলাইবাসী স্বাভিমানে আঘাত করা হয়েছে, দলাইবাসীর স্বাভিমানে যে আঘাত করা হয়েছে আমরা দলাইবাসী সেটা মেনে নিতে পারিনি। সেই জন্য দলাইবাসীর পক্ষ থেকে সমস্ত দলাইবাসী জনতার আশীর্বাদ নিয়ে আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছি। এবং ব্যাপার হচ্ছে কি, দলাইবাসীর প্রতি পরিমল শুক্লবাদের সেই আচরণ দীর্ঘ 35 বছর দলাইবাসী ওনাকে লালন পালন করে সাধারণ জনতা থেকে নেতাতে পরিণত করেছে এবং উনি সেই মাতৃভূমিকে এখন ভুলে গিয়ে বাইরে থেকে একজনকে এনে এখানে প্রার্থী করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।